আমরা কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোনো নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার সহ রেখে আসো মক্কায় কেউ নাই সেখানে কোনো আবাদী নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো বাহ্যিকভাবে অযৌক্তিক নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাশ করেছেন আল্লাহ বলেছেন ওয়া ইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন প্রতিটা পরীক্ষা তিনি কি করেছেন পাশ করেছেন তো কুরবানির প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করার জন্য কুরবানি করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়েও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপও রাজি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পরিবারেরই পরীক্ষা নিয়েছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাশ করছে জবাই করতে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অন্য একটা পশু দুম্বা বা এই জাতীয় কোনো পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই হইছে এ হলো কোরবানির সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজের জন্য নির্দেশ করবেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর নুন খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নেয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহই সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোনো নির্দেশ তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোনো ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে হবে নিজের সন্তানকে জবাই করার মতো কঠিন নির্দেশও পালন করতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধা করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই কি করছেন তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সমুন্নত করেছেন এ হলো কোরবানির মূল শিক্ষা আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা হলো কি ভাই কোরবানির শিক্ষা আর ওখান থেকেই কোরবানিটা শুরু হয়েছে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই স্মৃতিকে ওই আদর্শকে রেখে দিয়েছেন এখন আমরা পশু কোরবানি করছি কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা বাসনা ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া কোরবানি করে দেওয়া এ হলো এই কোরবানির গোড়ার ইতিহাস এখন কোরবানির খোলসটা আছে ভিতরেরটা আর নাই এখন শুধু পশুই কোরবানি করি আমরা নিজের ভেতরকার পশুত্ব আমিত্ব মনের খাহেস প্রবৃত্তি এটাকে আর কি করি না জবাই করি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনভাবে কোরবানি করার তৌফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয় যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।